হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুনিয়া রাসনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। এবার নিয়ে হাজির হলাম স্পঞ্জ মিষ্টির রেসিপি। এই স্পঞ্জ মিষ্টিটা অনেকেই পছন্দ করে, আর বাচ্চারা তো অবশ্যই এই স্পঞ্জ মিষ্টি পছন্দ করে। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই কীভাবে স্পঞ্জ মিষ্টিটা তৈরি করছি। আর এর আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে নিন। তো চলুন দেখে নিই এবার কীভাবে করছি। এখানে আমি 2 কাপ চিনি নিয়ে নিয়েছি, এই মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চিনি নিয়েছি। 3টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন 8 কাপ পানি দিয়ে দিচ্ছি। শিরার জন্য এই চিনি আর পানিটা রেডি করে আমি চলে যাব ছানাটা মাখতে। ভিউয়ার্স, পানিটা রেডি হয়ে গেছে শিরার জন্য, এখন আমি ছানাটা মধে নেব। এখানে 2 কাপ ছানা আছে, 2 কেজি দুধকে আমি ছানা করে নিয়েছি, 2 কাপ ছানা। এখন ছানাটাকে ভালো করে মধে নিচ্ছি। ভিউয়ার্স, কালাকান্দের রেসিপিতে আমার ছানার রেসিপিটি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি লেবুর রস দিয়ে ছানা তৈরি করেছি, দেখুন হাত দিয়ে ভালোভাবে আমি মধে নিয়েছি। এখন 1/4 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এই এলাচ গুঁড়োটার কারণে মিষ্টির মধ্যে একটা এলাচের ঘ্রাণ আসবে। এখন মিষ্টিটা তৈরি করে নিচ্ছি, ভালোভাবে মথা হয়ে গেছে। খুব ভালোভাবে কিন্তু স্মুথ করে মধতে হবে স্পঞ্জ মিষ্টি, যত মধবেন তত মিষ্টি সুন্দর হবে, ভালো হবে। এখন আমি মিষ্টির জন্য ডোগুলো নিয়ে নিচ্ছি। আপনারা সব সময় স্পঞ্জ মিষ্টির এই ডোটা খুব ভালোভাবে মথে নেবেন। এবার মিষ্টিটা তৈরি করে নিচ্ছি, গোল শেপ করে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। এখানে 18টা মিষ্টি হয়েছে, আমি ভালোভাবে তৈরি করে নিলাম সবগুলো। এখন শিরাটা বসিয়ে দিলাম, শিরাটা বসিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শিরাটা যখন ফুটে উঠবে, চিনিটা গলে যাবে, তখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। পিওয়ার শিরাটা ফুটে উঠেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট চুলার আঁচটা একেবারে হাই থাকবে। ফিরে আসছি 5 মিনিট পর। ভিউয়ার্স, 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন মিষ্টিগুলো কি চমৎকারভাবে ফুলে উঠেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম আর 20 মিনিট অপেক্ষা করব। তো ভিউয়ার্স, ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ফিরে এলাম, দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। এখন এই চুলার আঁচটা আমি একেবারে বন্ধ করে দেব, আর 6-7 ঘন্টা এভাবেই ঢাকনা বন্ধ অবস্থায় মিষ্টিগুলো থাকবে। ভিউয়ার্স, তো 6-7 ঘন্টা পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন 6-7 ঘন্টা পর মিষ্টিটার এই অবস্থা। তো তৈরি হয়ে গেল চমৎকার মজার স্পঞ্জ মিষ্টি। রেসিপিটি খুবই সোজা, আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় রইল। আপনাদের সবাইকে আমার এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।